হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি শুরু করছি পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন চ্যাপ্টার পেজ নাম্বার একশো বারো তেরো থেকে আমি শুরু করছি অনেক রকম মাছ তো তোমরা মোটামুটি সবাই মাছের সম্পর্কে জানো কারণ তোমরা বাড়িতেও প্রত্যেকে মাছ খেয়ে থাকো তো বাড়িতে প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন দিনে বিভিন্ন রকম মাছ রান্না হয়ে থাকে আর সাথে সাথে তোমরা এটাও জানো যে মাছ একটা প্রোটিনের বেশ বড় উৎস আমরা প্রোটিনের পরিপূরক হিসেবে মাছ খেয়ে থাকি তো এই আজকে আমাদের পাঠ্য বিষয়ের যে বিষয়বস্তু সেটা হলো অনেক রকম মাছ বিভিন্ন ধরনের মাছের নাম আমরা জানব তার মধ্যে কোনো কোনো মাছ আছে যেটা তোমরা রেগুলার খাও আবার অনেক মাছ আছে যেটা তোমরা ভবিষ্যতে জানতেও পারবে না দেখতেও পারবে না অর্থাৎ ওই সমস্ত মাছগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে তারা আস্তে আস্তে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে সেটা কেন যাচ্ছে তাদের কিভাবে সংরক্ষণ করা যায় তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত তো এই সমস্ত নিয়ে আমাদের আজকের তোমাদের বিষয়ে পাঠ্যবস্তু ঠিক আছে তো আজকে আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে জানব তো তার আগে আমরা দেখে নেবো একশো পেজে যে মাছের বিভিন্ন ছবি দেওয়া আছে সেগুলো কি আগের দিনে আমরা এর আগের ভিডিওতে যেটা পার্ট থ্রি ভিডিও সেখানে একশো পেজে একটা মাছ বলেছিলাম কি কই মাছ আর একটা আমি চ্যালা মাছের কথা বলেছিলাম তো ওটা চ্যালা মাছটা ওটা হবে না অ্যাকচুয়ালি পিকচার দেখে খুব বোঝা যাচ্ছে না ওখানে ছিল কই মাছ শীতল মাছ আর একটা ছবি দেওয়া ছিল তো ওই ছবিটা আমিও বুঝতে পারছি না তোমরা বুঝতে পারলে জানাবে তো আমি এখন শুরু করছি তোমাদের পরিবেশ উৎপাদনের যে বিভিন্ন রকম মাছ একশো বারো পেজে আছে চলো সেটা দেখে নেওয়া যাক কোন মাছের কি ছবি দেওয়া আছে তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ মোটামুটি একশো বারো পেজে তোমাদের বইয়ে যে ছবিগুলো এগুলো ভীষণই আবছা এই ছবিটা এটা হচ্ছে একটা কাতলা মাছের ছবি কাতলা মাছ মোটামুটি চেনা যায় কিভাবে কাতলা মাছের বডিটা মাথাটা একটু বড় হয় রুই মাছের তুলনায় আচ্ছা এইদিকে যেটা আছে এই মাছটা কি এটা হলো খোলসে মাছ যদিও ছবিগুলো খুব আবছা দেখে মোটামুটি এটা খোলসে মাছই লাগছে এটা যদি কই মাছ হতো তাহলে এই ধারগুলো আরও খাঁচ কাটা কাটা এটা কাঁটা কাটা মতো হতো আচ্ছা এইখানে এই ছবিটা মাগুর মাছের ছবি সরি এটা শিঙি মাছের ছবি কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছি যে কাটা কাটা মতো আছে এইগুলো কিন্তু মাছ ধরতে গেলে অনেক সময় এর আঘাতও খেতে হয় এগুলো বেশ লাগে তো এই শিঙিগুলো শিঙি মাছ এদের এইগুলো এই যে শিঙগুলো দেখছো তোমরা এগুলো এদের আত্মরক্ষার কাজে লাগে আর এটা হলো এটা হলো ন্যাদোস মাছ ঠিক আছে তো এরপরে দেখে নাও এই যে ছবিটা তোমরা দেখছো এটা তোমাদের কিসের ছবি নেক্সট এটা তোমাদের রুই মাছ আচ্ছা এটা তো বাঙুস মাছ এটা তোমরা দেখতে পাচ্ছ চেলা মাছ এরপরে এই মাছটা আমি ঠিক জানি না তো এই মাছটা তোমরা জানলে বলো এখানে যে আর একটা তোমরা মাছ দেখছো এটা তোমাদের এই যে এরও সুড় আছে এটা হচ্ছে মাগুর মাছ বা এটা ট্যাংরা টাইপও কিন্তু দেখতে মাগুর মাছের গায়ে কিন্তু এই যে একটা দাগ দাগ দেখছো এটা কিন্তু নেই এই মাছটা ট্যাংরা এরও কিন্তু এরকম শুঁড় থাকে এগুলো এদের আত্মরক্ষার কাজে লাগে আর এই মাছটা তো অনেকটা চাঁদা মাছের মতোই লাগছে তো যাই হোক ছবিটা যেহেতু অস্পষ্ট অনেক মাছ আমি ঠিকঠাক বলতেও পারলাম না তোমরা এগুলো যদি বুঝতে পারো তাহলে আমাকে জানাবে এবারে শুরু করছি অনেক রকম মাছ তো তোমরা প্রত্যেকেই তো অনেক রকম মাছ দেখেছো অনেকেই আবার অনেক বেশি জানো আবার অনেকে হয়তো জানো না কারোর মাছের সম্পর্কে সেরকম অভিজ্ঞতা নেই তো দেখে নেওয়া যাক এর মধ্যে আমরা আজকে কি কি জিনিস নতুন জানতে পারি শিখতে পারি ঠিক আছে অ্যালিশরা বাজার থেকে মাছ কেনে ও ভাবত কি সব মাছ বুঝি বাজারে পুকুরের হয় ভেড়ির মাছের সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না তাই ভেড়ির মাছের কথা শুনে সে একটু অবাক হয়ে গিয়েছিল মাছ তো পুকুরে হয় রুবি তখন কি বলল পুকুরে তো হয়ই নদীতে খালে বিলে এমনকি নালা নর্দমাতেও মাছ হয় ধান খেতে যে জল জমে সেখানেও মাছ হয় মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি গিয়ে তখন সে কি দেখেছিল না প্রবল বৃষ্টির পর পুকুর পুকুরে পাশের মাঠ থেকে হু করে জল দিল তাতে কি হয়েছিল না স্রোতের উল্টো দিকে কি হয়েছে সাঁতরে চলে যাচ্ছিল মাছ দাদু বললেন ওরা সব মাঠে চলে যাবে কেউ আর ফিরবে না হয়তো কেউ ধরে খাবে নয়তো ওরা মরে যাবে স্যার বললে স্যার তখন কি জিজ্ঞাসা করলেন তাকে যে দাদু আর কি কিছু বলেননি হ্যাঁ বললেন রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার শুরু হওয়ার আগে কি হতো না এগুলো যখন ব্যবহার হয়নি আগে এভাবে ধান খেতে মাছ ভরে যেত সেখানে কি মাছ পাওয়া যেত মৌরলা পুঁটি রুই মিগেল কই তারপরে পাঁকাল মাছ শিং মাগুর খোল সেফ হলোই এই সবই সেখানে থাকতো তবে বেশি কে বেঁচে থাকতো কই চ্যাং শিঙি এর মধ্যে চ্যাং মাছটা আবার একটা ইন্টারেস্টিং আছে চ্যাং মাছ কি এর লেজে দিয়ে বেশ খানিকটা লাফাতে পারে আচ্ছা এছাড়াও শিং মাগুর কো শোল শাল এগুলো ধান খেতে থাকতো তার সাথে সাথে সেখানে তাদের বাচ্চারাও বড় হতো আর কি হতো এই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য কি হতো সেখানে জল ঢাঁড়া সাপ কোলা ব্যাং এইগুলোও আসতো আবার বৃষ্টি যখন খুব বেশি হয় ধান কাটার সময় কী হয় মাটিটা কাদা কাদা হয়ে যায় সেই কাদায় কিন্তু জিওল মাছ পাওয়া যেত এই জিওল মাছটা কিন্তু ইম্পর্টেন্ট জিওল মাছটা তাহলে কী জিওল মাছের যদি উদাহরণ বলে কি বলবে শিঙি মাগুর কই জিওল মাছটা কি করে এরা হচ্ছে এমন একটা মাছ এদের এরা যেমন জলে থাকতে পারে তেমন ডাঙায়তে কিছুক্ষণ বেঁচে থাকতে পারে কী কী জন্য বেঁচে থাকতে পারে বলতো জলে যে এরা বেঁচে থাকে এদের সেই জন্য কী থাকে ফুলকা থাকে ফুলকা সাহায্যে ওরা শ্বাস প্রশ্বাস নেয় ওরা জলজ যে অক্সিজেন অর্থাৎ জলে যখন থাকে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনটা ওরা ফুলকার সাহায্যে নেয় আর কোষের মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইডটা ওরা ছেড়ে দেয় বাতাসে ঠিক আছে তো তাহলে ওরা যখন তোমার ডাঙায় আসে তখন দেখবে অনেক মাছ কিন্তু বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না কিন্তু এই জিওল মাছেরা পারে সেটা কীভাবে পারে এদের অতিরিক্ত আর একটা শ্বাসযন্ত্র থাকে এরা এই অতিরিক্ত শ্বাসযন্ত্রের জন্য ডাঙাতে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে তাহলে এখানে তোমরা একটা নতুন জিনিস শিখলে কী জিওল মাছ কেন তারা ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকতে পারে না এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে আর কি আমরা ধান খেতে কী কী ধরনের মাছ দেখলাম তার মধ্যে চ্যাং মাছটা অনেকক্ষণ লেজের উপরে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে এটা আমরা জানলাম আর কি না এই সমস্ত যে মাছের কথা শুনলে এই মাছগুলো কিন্তু রাসায়নিক সার আর কীটনাশক সার ব্যবহার হওয়ার আগেই কিন্তু এই মাছগুলো জমিতে চাষের জমিতে বেশি পরিমাণ থাকতো তারপর যখন থেকে রাসায়নিক সার কীটনাশক এই সমস্ত ব্যবহার হওয়া শুরু হলো এই মাছের পরিমাণ কিন্তু যে জমিতে যে মাছের পরিমাণ সেগুলো আস্তে আস্তে কমে গেল এই যে বৃষ্টির জলে নদী নালা নর্দমা তোমার ধান ক্ষেত এগুলোতে যে মাছগুলো থাকতো তারা থাকতে পারবে না কেন বলতো বৃষ্টির জলে ধুয়ে ওই সমস্ত রাসায়নিক সার কীটনাশক সব নদী নালা এই সমস্ত পড়ছে কৃষি জমিতে থাকছে সেই জন্য ওই মাছের অস্তিত্ব আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে যাই হোক এরপরে দেখো তো তুমি তো অনেক মাছের নাম বললে ওই সব চেনো স্যার জিজ্ঞাসা করলেন তখন কি বলল চ্যাং আর শাল দেখেনি সে কিন্তু কি দেখেছে চ্যাং শাল দেখেনি কিন্তু দাদুর থেকে কি শুনেছে না চ্যাং মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে ঠিক আছে এরপরে এসো আরও অনেক রকম মাছ ওই মাছগুলো তো শুনলো জানলো এর এছাড়াও আরও অনেক কি কি মাছ আছে অ্যালিস তিন রকম মাছের কথা বলল কি ইলিশ মাগুর আর পোনা সে বলল স্যার এত রকম মাছ হয় স্যার বললো তুমি তো অনেক মাছ খেয়েছো রোজ কি একই স্বাদ হয় তোমরা ধরো বাড়িতে যারা আছো বাবা মা কেউ বাজার থেকে নিয়ে আসছে মা রান্না করছেন ওগুলো তারপরে তোমরা খেয়ে দেখছো আজকের দিনে একটা স্বাদ ছিল আজকে আলাদা আলাদা রকম স্বাদ আগের দিনে যে গন্ধ পাচ্ছিলাম মাছে আজকে তার গন্ধটা আলাদা তাহলে এর থেকে তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন দিন যে মাছ হয় সেই মাছগুলো একই মাছ নয় বিভিন্ন দিনের মাছের স্বাদ আলাদা গন্ধ আলাদা আর তাদের নামও আলাদা যাই হোক তো সে কী বলো তা তো হয় না কোনোটায় কাঁটা বেশি হয় কোনোটা একটু অন্য গন্ধ হয় কোনোটা নরম হয় তার মানে কি তোমরা কেউ বলতে পারো রুবি বলল, কোনো দিন মৃগেল খায় কোনো দিন কাতলা বা রুই আবার কোনো দিন কালবোশ বা গুড় জালি সেই জন্য বিভিন্ন দিন তার বিভিন্ন টেস্টও হচ্ছে যাই হোক বাহ স্যার বললেন দাদুর কাছে তোমরা অনেক শিখেছ এবার অ্যালিস কি বললো স্যার এখন থেকে মাঝে মাঝে বাবার সঙ্গে সেও বাজারে যাবে তারপরে সেখানে গিয়ে কী কী মাছ নিচ্ছে তারা সেগুলো লিখে রাখবে তার রোজ কি মাছ খাচ্ছে সেটাও সে নোট করে রাখবে এইভাবে সে শিখবে তো তোমরা যারা ছোটরা আছো তোমরাও করতে পারো রোজ তোমরা বাজার থেকে যে মাছ আনা হচ্ছে বাজার থেকে মাছ তো কেটে দেওয়া হয় তাহলে তোমরাও যদি বাবার সাথে মায়ের সাথে একটু বাজারে যাও তাহলে মাছ দেখতে পারবে কি মাছ জানতে পারবে মাছের চেহারা দেখে যে মাছ চেনা সেটাও তোমরা শিখতে পারবে তার সাথে সাথে বিভিন্ন ধরনের মাছের সম্পর্কে তোমাদের অভিজ্ঞতাটাও বাড়বে ঠিক আছে আচ্ছা তো রুবি কি বলল রুবি বলল রুবি তখন কি বলল শরপুটি হয়তো আর কেউ খেতে পাবে না এমন কথা কেন বলছো শরপুটি তো খুব কমে গেছে বাবা বলে মাসে এক দু দিন পাওয়া যায় এরপরে আস্তে আস্তে ছমাসে এক দু দিন বছরে এক দু দিন আস্তে আস্তে সরপুটিটা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তো বাবা বলেছিল আগে ন্যাদোষ খরশুলাটা খুব বেশি পাওয়া যেত কিন্তু এখন এগুলো সব কমে গেছে তোমরা যখন আমাদের মতো বড় হবে তখন আর এগুলো মোটেই থাকবে না এটা কে বলছেন স্যার বলছেন স্যার বলছেন যে আস্তে আস্তে এই যে মাছগুলো তোমরা এখন দেখছো এরপর যখন বড় হবে তখন ওই মাছগুলো হয়তো তোমরা মাসে একদিন দেখতে পাচ্ছ বছরে একদিন পাবে তারপরে আর দেখতেই পাবে না তখন মনসুর কি বলল কিভাবে এই মাছগুলোকে আমরা টিকিয়ে রাখব এবারে দেখো প্রায় মাছ এই যে মাছগুলো আমরা দেখছি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে সেটা যে বিলুপ্ত হচ্ছে সেটাকেই আমরা বলছি লুপ্তপ্রায় মাছ অর্থাৎ যে সমস্ত প্রজাতির মাছ আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে অর্থাৎ যে সমস্ত প্রজাতির মাছের সংখ্যা খুব কমে যাচ্ছে ভবিষ্যতে হয়তো আর তাদের দেখা যাবে না এমন প্রজাতির মাছকে বলা হচ্ছে লুপ্তপ্রায় মাছ এটা ইম্পর্টেন্ট লুপ্তপ্রায় মাছ কাকে বলে আর এর উদাহরণ ঠিক আছে তো এদের তাহলে লুপ্ত যেহেতু তাহলে এদের তো ধরা বন্ধ করতে হবে না হলে এরপর আর থাকবে না তো যাই হোক সবাই বুঝলো দেখলো কি খোলসে ন্যাদো শোল বোয়াল কই এই সমস্ত মাছের কিছু প্রজাতির সংখ্যা খুব কমে যাচ্ছে এদের আর ভবিষ্যতে পাওয়া যাবে না তখন তারা সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে কীভাবে বন্ধ করা উচিত কিন্তু তার জন্য কি করা যায় বাবুরা ভাবলো প্রথমে সেসব মাছের একটা তালিকা তৈরি করতে হবে কোন মাছ কোথায় জন্মায় তা জানতে পারলে আরও ভালো তারপরে পঞ্চায়েত প্রধানকে সব বলতে হবে বলে একটা নিষেধাজ্ঞা জারি করতে হবে তাহলে এখানে কি দেখলে তোমরা যে লুপ্তপ্রায় মাছ যে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে সেই লুপ্তপ্রায় মাছের সংরক্ষণের জন্য কি করতে হবে ফার্স্ট যে মাছগুলো লুপ্ত প্রায় সেটাকে শনাক্তকরণ করতে হবে অর্থাৎ মাছেদের একটা তালিকা তৈরি করতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর কোন মাছ কোথায় পাওয়া যায় সে সম্পর্কে জানতে হবে আর ওই মাছগুলো ধরার জন্য নিষেধাজ্ঞা জারি করতে হবে আর তিন নম্বর কি পঞ্চায়েত প্রধানকে বলে একটা নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে তাহলে যে ওই মাছগুলো আর ধরা যাবে না তাহলে আস্তে আস্তে কি লুপ্ত প্রায় মাছ যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো কিছুটা হলেও থাকবে তখন তর্পণ কি বললো এতে সমস্যা আছে টাকা দিয়ে যদি একজন কেউ পুকুর নেয় রুই কাতলা ধরনের মাছের ছোটো চারাপোনা ফেলে তারপরে সারা বছর মাছকে খাবার দেবে তারপরে যখন সে দেখবে রুই কাতলার সাথে দশটা ন্যাদোশ এলো ন্যাদসের দাম তো বেশি তাহলে সে কি সেই মাছগুলোকে সব জলে ছেড়ে দেবে তাহলে তার লাভ কি করে হবে এটাও একটা কথা তাহলে তখন একজন বলল যদি অর্ধেকটা ছাড়ে আর অর্ধেকটা বিক্রি করে তাহলে কি হবে তারও লাভ থাকবে তর্পণ তখন কি বলল হ্যাঁ এটা হতে পারে বাচ্চা নাদও সাটে বাজারে কেনাবেচা করা চলবে না করলেই জরিমানা এরকম যদি একটা বলে দেওয়া হয় তাহলে কি হবে এই মাছগুলো আস্তে আস্তে কিছু হলেও থাকবে এবারে দেখো প্রায় মাছ বাঁচাও তাহলে এই লুপ্ত প্রায় মাছগুলোকে বাঁচানো সেই তাগিদটা সবার মধ্যে থাকতে হবে যেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো কিভাবে বাঁচিয়ে রাখা যায় আরও কয়েক প্রজন্ম সেটা ভাবতে হবে তাহলে দেখে নেওয়া যাক স্কুল থেকে ফিরছিল মিরাতুন পথে এহিয়া চাচার সঙ্গে দেখা হলো তার চাচা অনেক পুকুরে মাছ চাষ করেন মিরাতুন লুপ্তপ্রায় মাছের কথা জানালো চাচাকে তাদের বাঁচানোর জন্য কি করার কথা ভাবছে তাও বলল সব শুনে চাচা বলল তাহলে তো আমাদের চাষের খুব মুশকিল শোল শাল বোয়াল এরা তো সব রুই কাতলার পোনা খেয়ে শেষ করবে অর্থাৎ এই যে লুপ্তপ্রায় মাছগুলো শোল শাল বোয়াল এরা কি করে এইসব বড় বড় মাছগুলো এরা ছোট মাছগুলোকে খেয়ে নেয় অর্থাৎ এই বড় মাছদের খাদ্য কি ছোট মাছ তাহলে তারা যদি ওই ছোটো মাছ ফেলে তখন যদি ওই মাছগুলো খেয়ে নেয় এরা তাহলে কি হবে তাহলে তো আর লাভ থাকবে না তখন মিরাতুন বলল তাই তাহলে মৌরোলাগুলো বাঁচাও বড় ফাঁদির জাল ব্যবহার করো তাহলে মাছ ধরার জন্য কি ব্যবহার করা হয় জাল আচ্ছা মৌরোলাগুলো যাতে ধরা না পড়ে সেই জন্য বড় ফাঁদির জাল ব্যবহার করতে বলছে তাহলে বড় জাল দিয়ে ছোট মাছগুলো বেরিয়ে যাবে আর এই শাল শোল বল এগুলো ধরতে পারবে তা করা যায় কি না ভাবতে হবে চাচা বলল মৌরলাও বাজার দর অনেক মিরাতুন বুঝলো লুপ্ত প্রায় মাছ বাঁচানো অনেকটাই সমস্যা পরদিন স্কুলে এসে সে এসব কথা বন্ধুদের সঙ্গে বলল আলোচনা করল। সবাই খুব চিন্তায় রতনদের মাছের চাষ আছে সে মাছদের অনেক কথা জানে সে বলল জালের মধ্যে যদি সে কী বললো জলের মধ্যে গাছ থাকলে সেখানে কই খোলসে ন্যাদস থাকে বেলে মাগুরও সেখানে থাকে তাহলে এতে সুবিধে কী হবে না তাহলে এইভাবে রাখা যায় ধরো কারোর অনেকগুলো পুকুর আছে তাহলে সে কি করতে পারবে তাহলে সে কোনো পুকুরে ধরো যদি সেখানে তোমার যে মাছগুলো লুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো চাষ করলো আচ্ছা আবার ধরো কোনো পুকুরে অন্য মাছ চাষ করলো সেগুলো বিক্রির জন্য লাগলো আর লুপ্ত প্রায় মাছগুলোকে ওইভাবেই রেখে দিল তাহলে সেটা সংরক্ষণ হবে তো যাই হোক মিরাতুন তখন কি বলল পুকুর পুকুরের মালিকরা এই যে আলাদা করে পুকুরে মাছ চাষ করতে হবে বলে তারা শুনবে কেন রতন বলল যার একটাই পুকুর তার তো কোনো অপশান নেই না তাহলে সে শুনবে না কিন্তু আমাদের অসুবিধা হবে না ওদের কটা ছটা পুকুর আছে দাদু তো একটাই চাষ করেন না দেশি মাছ হবে বলে তাহলে সেই পুকুরটাকে ওরা সংরক্ষণ করতে পারে ওই পুকুরটাকে ওরা দেশি মাছ দিয়ে তাহলে সেটা সংরক্ষণ করতে পারে তো স্যার তখন কি বলল তোমরা খুব ভেবেছো ব্যাপারটা জলের পরিবেশ ঠিক রাখতে গেলে সব মাছকেই বাঁচানো দরকার নইলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে এর মানেটা কি জলজ বাস্তুতন্ত্র তোমরা যখন আরও উঁচু ক্লাসে উঠবে দেখবে লাইফ সায়েন্সের চ্যাপ্টারে মানে বিজ্ঞানে যে বই সেখানে তোমরা পড়বে বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল এখানে সমস্ত কিছু ছোট থেকে ছোট প্রাণীদেরও কিন্তু অনেক গুরুত্ব আছে অর্থাৎ জলজ বাস্তুতন্ত্রে প্রত্যেকটা মাছেরই কিন্তু ভূমিকা আছে সেই জন্য যে মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই মাছেদের কথাও ভাবতে হবে যাতে জলজ বাস্তুতন্ত্র ঠিক থাকে সেখানকার খাদ্য শৃঙ্খলটা ভেঙে না পড়ে এবারে দেখো মাছ ধরা বড় ফাঁদির জালটা কথাটা তো অ্যালিস বুঝতে পারেনি ফেরার সময় মিরাতুনের কাছে বুঝে নিল ফাঁদির জালে কি হচ্ছে ফাঁদির জালের মধ্যে একটা সুতো দিয়ে খোপ তৈরি করা থাকে তো তারপরে সে কি বলল না আচ্ছা তো রতন বললো জাল অনেক রকম হয় পুরো পুকুর ঘিরে ফেলার এক ধরনের জাল হয় মানে সেটাকে খেজাল জাল বলে আবার সব মাছ ধরতে গেলেও জাল লাগে যেমন এই যে ফাঁদির জাল হয় আবারও একরকম কি হয় মাছ ধরার জন্য ফাঁদির জাল ছোট জাল হয় এছাড়া আরও অনেক রকম জিনিস হয় সেটা আমি তোমাদের আস্তে আস্তে বলছি যাই হোক পরের দিন ক্লাসে কে কত রকম জাল দেখেছে সেই গল্প করতে লাগলো স্যার বললেন একই জালের কিন্তু নানান জায়গায় নানান রকম নাম আছে ঠিক আছে যেমন জাল ছাড়া আর কি দিয়ে মাছ ধরে বাঁশের শলা তৈরি করে কিছু দেখেনি অর্থাৎ বাঁশের শলা তৈরি করেও কিন্তু সেটা দিয়ে মাছ ধরা যায় শলা দিয়ে তৈরি করা এটা একটা বাক্সের মতো হয় এটা যেখানে জল স্রোতের মুখে জল ঝড় স্রোতের মতো বয়ে চলেছে সেই স্রোতের মুখে এটাকে বসিয়ে দেয়া হয় এটা একটা বাক্সের মতো এর মধ্যে মাছ সহজে ঢুকে যেতে পারে কিন্তু আর বেরোতে পারে না এইভাবে মাছটা ধরা হয় তো এই যে দেখছো তোমরা কাঠের বাঁশের সলা দিয়ে তৈরি যে জিনিসটা যেটা বাক্সের মতো সেটা হচ্ছে এইটা এই যেখানে এই জায়গাটার মধ্যে এটা জল যখন সোতে বেয়ে যায় তখন এর মধ্যে মাছটা ঢুকে যায় ঠিকই কিন্তু ওই মাছটার বাইরে বেরিয়ে আসতে পারে না এটাকে কি বলা হয় ঘুনি এছাড়া আরও কি আছে পোলো তাহলে মাছ ধরার জন্য কি কি ব্যবহার করা হয় যেমন ছিপ ব্যবহার করা হয় তোমরা একটু আগে দেখলে জাল তারপরে ঘুনি এছাড়া কি দেখলে পোলো তো যাই হোক তাহলে এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে পড়বে যে মাছ ধরার জন্য কি কি উপকরণ তাহলে ঘুনি পোলো ছিপ জাল এইগুলো তোমরা পড়লে আচ্ছা মাছের চারপাশ ঘিরে ফেলতে হয় তারপরে হাত ঢুকিয়ে তাকে বের করতে হয় উৎপল কি বললো আমার ঠাকুরদা আবার ছিপ ধরে ছিপ দিয়ে মাছ ধরার নেশা আছে এরকম দেখবে অনেকেরই খুব নেশা আছে পুকুরে ধারে গিয়ে বসে ছিপ দিয়ে মাছ ধরে তো যাই হোক হ্যাঁ মাছ ধরার নানান রকম ব্যবস্থা আছে এটা স্যার বললেন কিছু কিছু অনেকে আগে বানিয়েছে কৃষিকাজ শেখার আগে থেকে মানুষ কি মাছ ধরছে বয়স্কদের সঙ্গে কথা বলে মাছ ধরা তোমরা আরও অনেক কায়দা কৌশল জানতে পারবে এটা বলার মানেটা এই যে তোমরা তো সব ছোট বাছা তো তোমরা তো এখন অত জানবে না সেই জন্য বাড়ির বড়রা ঠাকুমা দাদু বা জেঠু এরকম যারা আছেন ওনাদের সাথে যদি তোমরা কথা যে কত রকমের কৌশল হয় সব কিছু সম্পর্কে তোমরা জানতে শিখতে পারবে তো সবাই শুনলো আর ভাবতে লাগলো একটু পরে বিশ্বজিৎ বললো স্যার লুপ্তপ্রায় মাছ ধরতে দেওয়া ঠিক নয় আয়ুব বলল অন্য লুপ্তপ্রায় প্রাণী শিকার করা নিষেধ তাহলে মাছ শিকার করা নিষেধ নয় কেন মাছ শিকারও তো নিষেধ হওয়া উচিত তাই না যেমন যেগুলো লুপ্ত প্রায় হয়ে যায় সেইগুলো বন্য প্রাণীদের তো তাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ন্যাশনাল পার্ক তৈরি করা হয়েছে তাহলে এইভাবে মাছেদেরও কেন করা হয় না সেটা শুনে স্যার কি বললেন না এটা তোমার মতামত সবাই মিলে আলোচনা করো তোমরা সবাই মিলিত মতই ভবিষ্যৎ পৃথিবীর মত অর্থাৎ এই যে তুমি বলছো যে এটা যেমন লুপ্ত প্রায় প্রাণীদের জন্য একটা লুপ ধরো প্রাণী যারা লুপ্ত হয়ে যাচ্ছে তাদের জন্য ন্যাশনাল পার্ক তৈরি করা হচ্ছে তেমন মাছেদের জন্যও তো কিছু করা উচিত তাহলে কি হবে তাহলে ভবিষ্যতে যে সমস্ত মাছগুলো লুপ্ত হয়ে যাচ্ছে তাদের তাহলে রাখা যাবে তো এইটা শুনে স্যার সত্যি খুশিও হলেন এবং কি বললেন যে হ্যাঁ এটা তোমার মতামত সবার মতো হতে হবে আর সেটা সবাই মিলে আলোচনা করে একটা মিলিত মত যদি করা যায় তাহলে সেটাই কি হবে এই ভবিষ্যৎ পৃথিবীর মত অর্থাৎ তখন আমরা এই যে লুপ্তপ্রায় মাছ আমরা যেগুলো আজকে বলছি তাহলে সেইগুলোকে সংরক্ষণ করে রাখার কিছু একটা ব্যবস্থা করা যাবে তোমাদের পরিবেশ ও উৎপাদন চ্যাপ্টারের লাশ যেটা আমরা পড়লাম লুপ্তপ্রায় মাছ নানান ধরনের যে মাছ সেগুলো কিভাবে সংরক্ষণ করা হবে সেগুলো কিভাবে ভবিষ্যতে আরও দিন বাঁচিয়ে রাখা যায় সেইগুলো যে ছোট ছোট শিশুরা আলোচনা করছে সেগুলো যাতে তোমাদের তোমরা যারা শিক্ষার্থী তোমাদের মধ্যে যাতে এই সচেতনতা গড়ে ওঠে সেইটার জন্যই এই প্যাসেজটা তো যাই হোক এই প্যাসেজের উপরে আমরা কোশ্চেন ব্রাঞ্চ থেকে বিভিন্ন ধরনের যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো এখন আলোচনা করব চলো দেখে নেওয়া যাক ফার্স্ট প্রশ্ন একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো এটা তোমরা বলতেই পারো এটা কি ন্যাদোষ ন্যাদোষ সেকেন্ড প্রশ্ন মাছের ঘাস হারাতে কী ব্যবহার করা হয় এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এম এন ও ফোর অনেক সময় দেখবে লেখা হয় যে জলে অনেক সময় জল যখন অপরিষ্কার বা নোংরা হয়ে যায় তখন জলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়া হয় সেইগুলো অনেক সেই জল যখন দূষিত জলে জীবাণু বেশি হয় তখন কি হয় মাছেদের অনেক সমস্যা হয় সেই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয় সেই জন্য ঘাস হারাতে পটাশিয়াম পারম্যাঙ্গনেট ব্যবহার করা হয় এছাড়াও আরও একটা আছে ধরো এক লিটার জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ যেটা সেটা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম মিশিয়ে দিয়ে তার মধ্যে মাছটাকে দশ মিনিট ডুবিয়ে রাখা হয় তাতেও কিন্তু তারপর ডুবিয়ে রাখার পর তাকে নর্মাল জলে দিলে তাহলে ঘাটা কমে যায় আচ্ছা নেক্সট প্রশ্ন নোনা জলের মাছ নোনা জলের মাছ মানে সামুদ্রিক মাছের মধ্যে কি হবে ইলিশ মাছ ন্যাদস কি পাখি ফল গাছ না মাছ ন্যাদস একটা মাছ কোন মাছ ধরার জন্য ব্যবহার করা হয় না কোনটা মাছ ধরার জন্য ব্যবহার করা হয় না পরের প্রশ্ন ঘূর্ণিত ব্যবহার করা হয় ছিপও হয় পোলো হয় তাহলে হয় না কোনটা ধনুক তাহলে উত্তর হলো ধনুক এরপরে দেখো লুপ্তপ্রায় মাছ কোনটা কাতলা রুই ন্যাদোষ অপশান ন্যাদোষ ঠিক আছে এরপরে আরও একটা বিভিন্ন জায়গাতেই কিন্তু লুপ্তপ্রায় মাছ দেওয়া আছে উদাহরণটাও দেওয়া আছে আমি সব প্রশ্নই তোমাদের তুলে দিয়েছি এটাও উদাহরণটা কি হবে ন্যাদোষ মাছ হয়েছে এরপরে আঁশ নেই এমন একটা মাছের নাম তো আমরা তো সবাই দেখেছি রুই মাছের আঁশ আছে কাতলা মাছ মৃগেল মাছ সব মাছের আঁশ আছে তো আঁশ নেই ইলিশ মাছেরও আঁশ আছে রুই মাছও আছে মৌরলা মাছেরও ছোট ছোট আঁশ আছে নেই ট্যাংরা ঠিক আছে আলু ক্ষেতের পাশে যে ফসলের চাষ হয় তার নাম কি এই প্রশ্নটা তার নাম হবে সর্ষে ফুল সর্ষে ফুলের চাষ হয় কোন কোন ফসলের চাষে জল কম লাগবে তো এটা তোমাদের আগের চ্যাপ্টারে ছিল যে কোন কোন ধান চাষে জল কম লাগে সেটা তো আউশ ধান আর ফসল বললে এখানে ধরো সবজি বিভিন্ন ধরনের ঝিঙে ঢ্যাঁড় যেগুলো গরমকালে হয় বা শীতকালে হয় তখন তো বৃষ্টির জল পাওয়া যায় না তখন জল কম লাগে এরকম ধরনের সবজি চাষ করা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি মালদা জেলার কোন প্রকার আমের জন্য বিখ্যাত এটা হবে ফজলি এটা ওভারঅল তোমাদের এই চ্যাপ্টারের উপরে কোশ্চেন ব্যাংক থেকে আমি আরও একটু আলোচনা করলাম দু নম্বর ভিডিওতেও আমি এটা আলোচনা করেছি কিছুটা তোমাদের কোশ্চেন ব্রাঞ্চের আচ্ছা লুপ্ত প্রায় মাছ লুপ্ত প্রায় মাছ কোনটা হবে সরপুঁটি আস্তে আস্তে বলেছে না তোমাদের চ্যাপ্টারে পড়লে যে সরপুঁটি আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে ভবিষ্যতে এটা আমরা আর কেউ দেখতেই পাবো না আচ্ছা বারুইপুরের কি বিখ্যাত এটা কি হবে এটা সবাই জানো তোমরা বারুইপুরের পেয়ারা ঠিক আছে আচ্ছা এরপরে লুপ্তপ্রায় মাছ বলতে কি বোঝো এইটা তোমরা একটু লিখে নেবে যে লুপ্তপ্রায় মাছ বলতে কী বোঝো উদাহরণ দাও এটা ইম্পর্টেন্ট যে যেসব প্রজাতির মাছের সংখ্যা খুব কমে যাচ্ছে যেসব প্রজাতির মাছের সংখ্যা খুবই কমে গেছে ভবিষ্যতে আর হয়তো তাদের দেখা যাবে না এমন প্রজাতির মাছকে লুপ্তপ্রায় মাছ বলে যেমন কি কই শিঙি মাগুর ন্যাদোশ মাছ এগুলো সব লুপ্তপ্রায় মাছ আচ্ছা এটা তোমাদের আমি আর একবার বলছি যেসব প্রজাতির মাছের সংখ্যা খুবই কমে গেছে ভবিষ্যতে হয়তো আর তাদের দেখা যাবে না এমন প্রজাতির মাছকেই কী বলা হচ্ছে লুপ্তপ্রায় মাছ শারডিন দুটো লুপ্তপ্রায় মাছের নাম বললে কই শিঙি মাগুর তোমরা এটাও বলতে পারো শিঙি মাগুর কই আবার কি মাছের মধ্যে পড়ছে এটা আবার জিওল মাছের মধ্যেও পড়ছে বোঝা গেল তাহলে আমরা দুটো লুপ্তপ্রায় মাছ দেখলাম আর ন্যাদশ মাছও বলতে পারো শিং মাগুর কই এগুলো। তোমরা বলতে পারো সরপুটি এটাও হবে আচ্ছা শারডিনটা কি এটা এক প্রকারের সামুদ্রিক মাছ মাছ ধরার জন্য কী কী উপকরণ আমরা কি ব্যবহার করি ঘুনি জাল ছিপ এছাড়া আরও কি ব্যবহার করি পোলো পয়োকা লয়োকা আচ্ছা লুপ্ত প্রায় মাছ বাঁচানোর জন্য কী কী করা উচিত এটা আমি তোমাদের লিখে দিয়েছি লুপ্ত প্রায় মাছ বাঁচানোর জন্য ওটা আমি তোমাদের পরে বলছি কোন ধান চাষ করতে কম জল লাগে এটা হবে আউশ কারণ আমন ধানে বেশি লাগে মিন মিন কি মিনটা হচ্ছে চিংড়ি মাছের যে ছোট চারা সেটাকে কি বলা হয় মিন আচ্ছা লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই প্রশ্নটা আর মাছেদের বাঁচানো এই যে এই প্রশ্ন আর এই প্রশ্ন এই দুটো কিন্তু সেম এইটা আর এটা যে লুপ্তপ্রায় মাছে বাঁচানোর জন্য কী কী করা উচিত বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত ঠিক আছে এরপরে দেখো লুপ্ত প্রায় মাছেদের বাঁচানোর জন্য যে কাজটা করা উচিত কি যেসব প্রজাতির মাছ লুপ্ত প্রায় বা কমে গেছে তাদেরকে কি ভবিষ্যতে দেখা যাবে না এটা আমি সংজ্ঞাটা লিখেছি আচ্ছা এইখানে যে মাছগুলো লুপ্তপ্রায় প্রায় তা আগে চিহ্নিত করতে হবে তারা কোথায় থাকে সেটা চিহ্নিত করতে হবে করে লুপ্তপ্রায় প্রায় মানুষগুলোকে চিহ্নিত করে তাদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে আর সেকেন্ডটা কী পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের পক্ষ থেকে লুপ্তপ্রায় মাছের যে চাষের উদ্যোগ সেটা গ্রহণ করতে হবে তাহলে দুটো পয়েন্ট লুপ্তপ্রায় মাছগুলো চিহ্নিত করে পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা বোর্ড জারি করতে হবে আর দু নম্বর পয়েন্ট কি পঞ্চায়েতের পক্ষ থেকেই লুপ্তপ্রায় মাছ চাষের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে তাহলে এই লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা এগুলো নিলে তাহলে লুপ্তপ্রায় মাছটা অনেক দিন দেখা যাবে আর সংজ্ঞাটা তোমাদের যে বলেছিলাম সেটা এখানে লিখে দিয়েছি সংজ্ঞা আর উদাহরণ তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো আচ্ছা এরপরে আর এখানে তো নেই মিনটা কি বলেই দিয়েছি চিংড়ির চারা আচ্ছা তোমাদের যে তিন নম্বর ভিডিওতে একটু অংশ বাদ থেকে গিয়েছিল সেটা কি দক্ষিণের নোনা জমি ও কৃষি ও মাছ চাষ এখানে এইটা রিলেটেড তোমাদের যে কোশ্চেন ব্রাঞ্চ এখানে যে কোশ্চেন ব্রাঞ্চের প্রশ্ন সেইটা আমি কিন্তু বলতে পারিনি ঠিক আছে এই কোশ্চেন ব্রাঞ্চের প্রশ্নগুলো আমি এখানে আরেকবার তোমাদের আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো কোন মাটিতে নুন বেশি এটা হবে সমুদ্রের খুব কাছাকাছি যে সমস্ত মাটি সেই সমস্ত মাটিতে নুন বেশি বারুইপুরের কি বিখ্যাত এটা তোমরা সবাই জানো একটু আগেও বললাম পেয়ারা বিখ্যাত দীঘায় কি চাষ খুব বেশি হয় এটা কি হবে কাজু বাদাম ঠিক আছে আচ্ছা হলদিয়া ও দীঘা কোন উপকূলে অবস্থিত এটা কি হবে বঙ্গোপসাগর উপকূলে এটা তোমরা সব খাতায় লিখে নেবে বঙ্গোপসাগর উপকূলে হলদিয়া ও দীঘা অবস্থিত আচ্ছা ভেড়িতে কোন কোন মাছ চাষ ভালো হয় এটা আমরা আগের দিনে পড়েছিলাম দক্ষিণের নোনা জমির কৃষি আর সেখানে যে মাছ চাষটা সেখানে ভেরিতে অনেক রকম মাছ চাষ করা হতো কি কি ভেড়িতে মাছ চাষ ভালো হয় পার্শে মাছ পাবদা ভেটকি চিংড়ি রুই কাতলা এগুলো ভালো হয় আচ্ছা সমুদ্র থেকে কোন কোন মাছ ধরা হয় সমুদ্র থেকে মেনলি কি ধরা হয় সার্ডিন সারিন মাছ ধরা হয় সমুদ্র থেকে মেনলি কী কী মাছ ধরা হচ্ছে সারডিন মাছ শারডিন এছাড়া ইলিশ ঠিক আছে চা এছাড়াও আছে তোমার ভোলা মাছ চাঁদা মাছ এইগুলো আচ্ছা এই অঞ্চলের মানুষেরা কিভাবে সমুদ্রে মাছ ধরেন তাহলে এই অঞ্চলের মানুষরা সমুদ্রে কিভাবে মাছ ধরতে যায় এক নম্বর হতে পারে কি নৌকা করে এরা মাছ ধরে এছাড়া মাছ ধরতে যাওয়ার কি ট্রলার আছে দু নম্বর তারা মাছ ধরার ট্রলার নিয়ে माँ होते जाए ठीक है जा? তাহলে তোমাদের এই যে পরিবেশ ও উৎপাদন চ্যাপ্টারে আমি তোমাদের চারটে ভিডিও পাঠালাম এইটার মধ্যে মোটামুটি এই চ্যাপ্টারের রিলেটেড সমস্ত প্রশ্ন প্লাস তোমাদের কোশ্চেন ব্যাংকের রিলেটেড প্রশ্ন সমস্ত কিছুই দেওয়া আছে তোমরা এগুলো সবাই খুব ভালোভাবে পড়বে তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট তার জন্য এগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট এগুলো তোমাদের পড়া হয়ে গিয়েছিল আমি আরও একবারের প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো ঠিক আছে থ্যাংক ইউ